আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমার রেসিপি খুবই সাধারণ মজাদার ক্রিস্পি পেঁয়াজু। পেঁয়াজু আমাদের সবার কাছেই খুবই পছন্দের একটি খাবার, আর রমজানের সময় আমাদের ইফতারের তালিকায় সবচেয়ে প্রচলিত খাবারের মধ্যে এই পেঁয়াজু একটি, অথবা বৃষ্টির দিনে বা বিকেলের নাস্তায়ও আমরা এটা খেয়ে থাকি। পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে এর বদলে খেসারির ডাল অথবা অর্ধেক মসুরের ডাল অর্ধেক খেসারির ডাল মিলিয়েও পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। খেসারির ডাল মসুরের ডাল যেটাই নেই না কেন, দুভাবেই পেঁয়াজু বেশ ক্রিস্পি হয়। এখন আমি মসুরের ডালটাকে পানিতে ভিজিয়ে রাখবো। ডালে ধুলা ময়লা থাকতে পারে, এই যে পানিটা ঘোলা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই পানিটা স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত পানি চেঞ্জ করে ধুয়ে তারপর এটাকে আমি পাটায় বেটে নিব। এখন এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর ডালটা বেটে নিয়ে। ফিরে এলাম, ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে তারপর বেটে নিয়ে ডালটাকে এরকম আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। জাস্ট একবার বাটা দিলেই ডালটা এরকম হয়, এর বেশি বাটার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে এটা গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একটা অসুবিধা হচ্ছে, ডালটা বেশি ম্যাশ হয়ে যায়, তখন আবার পেঁয়াজুটা বেশিক্ষণ ধরে ক্রিস্পি থাকে না। পেঁয়াজুটা তৈরি করতে আমি আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট করে নিয়েছি, তবে পাতলা করে কাটিনি, একটু মোটা করে কেটেছি। পাতলা করে কাটলে পেঁয়াজুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যায়। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। লবণ স্বাদ মতো, টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আর লাগবে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল। যেহেতু পেঁয়াজু ডুবো তেলে ভাজতে হয় সেজন্য তেল একটু বেশি লাগবে। এই হচ্ছে উপকরণ। এখন একটি মিক্সিং বোলের মধ্যে ডাল বাটা নিয়ে নিব, সেই সাথে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, টালা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। পেঁয়াজু বানাতে গেলে অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প উপকরণেই পেঁয়াজুর টেস্ট ভালো হয়, বেশি উপকরণ দিলে আবার পেঁয়াজুর আসল টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার একটু লবণটা চেক করে নিতে হবে। ঠিক আছে, পেঁয়াজু বানাতে গেলে লবণ দেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, কারণ পেঁয়াজুতে অনেক বেশি লবণ দেওয়া যায় না, একটু অল্পতেই অনেক বেশি লবণ হয়ে যায়। সেজন্য প্রথমে অল্প একটু লবণ দিয়ে পরে মাখানো শেষ করে লবণটা একটু চেক করে তারপরে যদি লাগে তাহলে বাড়তি লবণ অ্যাড করে নিতে হবে। প্রথমেই বেশি করে লবণ দিয়ে দিলে পেঁয়াজুতে অনেক বেশি লবণ হয়ে যায়। মাখানোটা হয়ে গেছে, এবার এটাকে তেলে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার একটু উপায় হচ্ছে একটু মিশ্রণ তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিশ্রণটা সাথে সাথে উপরে উঠে এসেছে, তার মানে তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। পেঁয়াজু ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজু নেতিয়ে যাবে এবং ক্রিস্পি হবে না। এখন মিশ্রণ থেকে অল্প একটু পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে পাতলা করে তারপরে তেলে ছেড়ে দিতে হবে। পেঁয়াজু বানানোর ক্ষেত্রে খুব বেশি সাইজ করার প্রয়োজন হয় না, পেঁয়াজু একটু এবড়ো থেবড়োই হয়। পেঁয়াজুটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম আঁচে পেঁয়াজুটা 1 পিঠ ভাজা হলে পরে উল্টিয়ে দিতে হবে। আমি এই সবগুলোই উল্টিয়ে দিলাম, এভাবে এপিঠ ও পিঠ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজুগুলো বাদামি করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে যে পেঁয়াজুগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ পেঁয়াজু ভাজার পরে তেলটা অনেক বেশি গরম হয়ে যায়, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম লো রেখে পরের ব্যাচটা তেলে ছাড়তে হবে। এবার দ্বিতীয় ব্যাচে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পেঁয়াজুগুলো দেওয়া হয়ে গেলে পরে চুলার আঁচটা আবার মিডিয়াম করে দিলাম এবং ভেজে নেওয়া পেঁয়াজুগুলো টিস্যু পেপারের উপরে নিয়ে নিব, যাতে যেটুকু তেল পেঁয়াজুর গায়ে আছে সেটা সোক করে নেয়। দ্বিতীয় ব্যাচের পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তেল থেকে তুলে নিচ্ছি। আমি এখানে সবগুলো একসাথে তুলে নেওয়ার জন্য 2 চামচ ব্যবহার করছি, যাতে করে পেঁয়াজুর মধ্যে তেলের পরিমাণ অনেকটাই কমে যাবে। এই পেঁয়াজুগুলো টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকিগুলো ভেজে নিব।
তৈরি হয়ে গেল খুবই সাধারণ এবং কম উপকরণে তৈরি পেঁয়াজু। পেঁয়াজু আমরা কম বেশি সবাই বানাতে জানি, তবে আমি যেভাবে বানাই তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকেরই পেঁয়াজু নিজস্ব রেসিপি আছে, তো আমার এই রেসিপিটা ভালো না মন্দ সেটা আপনারা বাসায় বানালেই বুঝবেন। আশা করছি বৃষ্টির দিনে অথবা আসছে রমজানে আপনারা এই পেঁয়াজুটা তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে কাছের মানুষের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।